হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে সেক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি কারণ আমার শরীর একদমই ভালো নেই যার কারণে নিয়মিত ভিডিও বা নিয়মিত আপডেট তোমাদেরকে ঠিক সময় দিতে পারছি না তো আজকে প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আনোয়ার আলীর বিষয়টা নিয়ে আনোয়ার আলী ইস্টবেঙ্গল এফসি দলে পাঁচ বছরের চুক্তিতে সই করে নিয়েছে এবং মোহন বাগান দল থেকে লিভ নিয়ে তিনি আনোয়ার আলী অবশ্যই ইস্টবেঙ্গল এফসি দলে সই করেছেন তো তিনি তো একটা মানে গাদ্দারি টাইপের একটা কাজ করেছেন তো তা তার উপর অনেক সমর্থকরাই ক্ষিপ্ত এখন তাকে এখন অপছন্দের তালিকায় রেখেছেন অনেক সমর্থকরা কারণ আনোয়ার আলী যে কাজটা করেছে সেটা কোনোভাবেই মানা যায় না আর আনোয়ার আলী ইস্টবেঙ্গল এফসি দলে সই করেছে এবং তিনি পাঁচ বছরে প্রতি বছরে চার কোটি আশি লাখ টাকা মতো ইস্টবেঙ্গল এফসি দল থেকে স্যালারি পাবে মানে একটা বছরের জন্য এছাড়া বন্ধুরা আনোয়ার আলী চলে গেছেন এটাতে কিন্তু মোহনবাগান দলের জন্যই খুব ভালো হয়েছে কেন এই কথাটা বলছি কারণ আনোয়ার আলির আগে ইস্টবেঙ্গল এফসি দলের নিতু সরকারের টার্গেট ছিল যে মোহনবাগান দল থেকে তিনি বিশাল কাইতকে নেবে আর সেই কথাটা জানান অবশ্যই রঞ্জিত বাজাজকে আর রঞ্জিত বাজাজ অবশ্যই ডাইরেক্ট তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেন আনোয়ার আলীর সাথে এবং আনোয়ার আলীর সাথে কথা বলার পর বিশাল কাইদকে আনোয়ার আলী এই কথাটা বলেন যে তোমাকে এফসি দল চাইছে তো এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু চুপিসারে মোহনবাগান ম্যানেজমেন্টকে বিশাল কাইদ জানিয়ে দেয় এবং তারপর কিন্তু একটা লজ্জার মুখে পড়ে আনোয়ার আলী তো সেই ক্ষেত্রে সেই লজ্জার খাতিরে নাকি অন্য কোনো খাতিরে বা টাকার লোভে অবশ্যই টাকার লোভে তো মোহনবাগান দল ছেড়ে বেঙ্গল এফসি দলে গেছে কিন্তু রঞ্জিত বাজাজের মতো একজন লোকের হাত তার উপর রয়েছে যার জন্যই কিন্তু এই যে এত কিছু হলো তো সেই জন্য আরও একটা জিনিস ভালো হয়েছে যে এই যে আনুয়ারালি যদি থাকতো মোহনবাগান দলে তাহলে ড্রেসিং রুমে কিন্তু অনেক সমস্যা হতো কারণ বিশাল বিশালকাইতের মতো আরও অনেক প্লেয়ারদের তিনি কিন্তু কান ভাঙাতেন যে তুমি এই দলে চলো তুমি ওই দলে চলো আর এটা কিন্তু আনুয়ার দিয়ে করাচ্ছে রঞ্জিত বাজাজ তো সেই জিনিসটার থেকে কিন্তু মোহনবাগান দল বাঁচলো মোহনবাগান দলের ড্রেসিং রুমটা কিন্তু এখন অনেকটাই ভালো থাকবে আনুয়ারালি না থাকায় এছাড়া বন্ধুরা রঞ্জিত বাজাজকে কিন্তু মিনারবা একাডেমি অ্যাকাডেমি থেকেই উঠে আসা বিশাল কাঈথ অনিরুদ্ধ থাপা মানবীর সিং এই তিনজন ফুটবলার কিন্তু রঞ্জিত বাজাজকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আনফলো করে দিয়েছে তো এটাও কিন্তু একটা বড় ভালো দিক কারণ তারাও বুঝে গেছে যে তাদের যদি লাইফ বা ফিউচার যদি ভালো রাখতে হয় তাহলে তাকে তার থেকে মানে রঞ্জিত বাজাজের থেকে সবসময় দূরে থাকতে হবে তো সেই কাজটাই কিন্তু মানবীর সিং বিশাল তারপর থাপা এরা কিন্তু করেছে তো এই যে আনোয়ারালি মোহনবাগান দল ছেড়ে চলে গেল এবং ইস্টবেঙ্গল দলে সই করলো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত তোমাদের কি বক্তব্য রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু শেয়ার করো কিন্তু একটা কথা বলবো যে এই যে কান ভাঙানি জিনিসটা হয়েছিল বিশালের ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি আনোয়ারালি থাকতো তাহলে কিন্তু আরও প্লেয়ারদেরকে কিন্তু কান ভাঙাতো অবশ্যই আনোয়ারালি বলতো এই দলে চলো ওই দলে চলো এই জিনিসটা থেকে বেঁচে যে মোহনবাগান দলের ড্রেসিং রুম বা মোহনবাগান দল আমি এর থেকে ভালো কিছু আর দেখছি না তো এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে একটা ভালো মানের স্ট্রাইকার কিন্তু সই করিয়ে নিল কেরালা ব্লাস্টার এফসি দল ডিমিটিয়স ডিমান্টাকাসের রিপ্লেসমেন্ট হিসেবে হ্যাঁ ডিমিটিয়স ডিমান্টাকাসের রিপ্লেসমেন্ট হিসেবে চৌত্রিশ বছর বয়সী মন্টেন গ্রোর জাতীয় দলের বর্তমান সময় জাতীয় দলে খেলছেন সেই জাতীয় দলের স্ট্রাইকার স্টিভেন জোবিটিস স্টেভেন জোবিটিস এই যে ফুটবলারটিকে সই করিয়ে নিয়েছে পনেরোই আগস্টের আগেই তাকে নিয়ে কিন্তু অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেবে অবশ্যই কেরালা এফসি দল পাঁচ কোটি ষাট লাখ টাকা মার্কেট ভ্যালু রয়েছে এবং তার সাথে ডিল ডান হয়ে গেছে তো আগামী মরশুমে তিনি খেলবেন কেরালা এফসি দলে জার্সি গায়ে তো আজকে ছিল এই কিছু গুরুত্বপূর্ণ আপডেটস মেনলি কথা বললাম আনোয়ার আলিগের বিষয়টা নিয়ে তো আনোয়ার আলিকে মোটামুটি এখন তো আমরা আমার তো দেখতেই ইচ্ছা করছে না তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও